এই ওপরে যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের রুম, ভোগ রান্না হচ্ছে। আপনারা একবার দেখুন, এই দেখুন এখানে আমার আছে সুন্দর। এটা আপনার কাচের সিল্ক আছে, আচ্ছা এর দাম 1450 টাকা। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়ি রং জমেছে সাদা কালা, এসে আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাই ট্যুর অ্যান্ড ক্লিকস উইথ অর্ণবের পক্ষ থেকে স্বাগত। দুদিনের ছুটি পেলাম, বন্দে ভারত ধরে চললাম সোজা শান্তিনিকেতন। সকালবেলা ট্রেনে চা বিস্কিটস দিয়ে দিল, ব্রেকফাস্টও পেয়ে গেলাম, সকালবেলার মর্নিং টি, আর সকালের জানলা দিয়ে সূর্যোদয় দেখতে দেখতে অসাধারণ একটা জার্নি হল। গরম চায়ের সঙ্গে সূর্যোদয়টা উপরি পাওনা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন স্টেশনে। এবার ট্রেন থেকে নামার পালা। ট্রেন আমাদের শান্তিনিকেতনে নামিয়ে ছুটে চলল এনজেপির উদ্দেশ্যে। আরও একটা দিনের অপেক্ষায় থাকলাম, সেই দিনটা শান্তিনিকেতন নামব না, সোজা যাব এনজেপিতে। অপেক্ষায় রইলাম, উঠে পড়ো, সবাই দাঁড়িয়ে আছি, ওটা এসছে পাপুয়ায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চলে এসেছি শান্তিনিকেতনে। এখন শান্তিনিকেতনে এই জাস্ট কিছুক্ষণ হলো ঢুকলাম হোটেলে। এই হোটেলটা যেটা আছে, রিসর্টটা, এটা হচ্ছে আপনার সোনাঝুরি হাট থেকে, ধরুন হাঁটা পথ না, টোটোতে ধরুন মিনিট দশেক লাগে। তো আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি পুরো সারাউন্ডিংস যেটা আছে। দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে। এইটা হচ্ছে রিসেপশন, এই হচ্ছে পুরো রিসর্টটা। খুব শান্ত নিরিবিলি একটা জায়গায় এই রিসর্ট। দেখুন আমি চুপ করে আছি, কি সুন্দর চারিদিকে পাখির ডাক। এটা হচ্ছে রিসেপশন, সুন্দর সাজানো একটা রিসেপশন ছোট্টর মধ্যে। এবার চলুন আমি আপনাদের ঘরের দিকে নিয়ে যাই। এখানে দেখুন একটা সুন্দর ওয়াটার বডি রয়েছে। এই ওপরে যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের রুম। এখানে পথসাথী বলে একটা আয়ুর্বেদিক সেন্টার আছে, দরকার হলে স্পা বা মাসাজ করানো যায়। এর চার্জেস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এটা হচ্ছে আয়ুর্বেদিক সেন্টারের রিসেপশন। আমি আপনাদের ভেতরে পরে পারমিশন নিয়ে ভেতরটা একবার দেখিয়ে দেব। অনেক রকমের মাসাজই হয়, তো সেটা আমি আপনাদের সঙ্গে ডিটেলস দিয়ে দেব, কীরকম চার্জেস, কতক্ষণ ধরে মাসাজ হয়, বা এই কেরালিয়ান মাসাজের কী কী উপকারিতা আছে, হাউ ইউল বি বেনিফিটেড। এইখানে কার পার্কিং এর জায়গা আছে বেশ বড়। এবার আসুন আমরা দুটো দিন যে ঘরে কাটিয়েছি শান্তিনিকেতনে, সেই হোটেলের
ঘরটা আপনাদের একবার দেখাই। বেশ বড় একটা রুম, ডাবল বেডেড রুম, এলইডি টিভি আছে, নিচে শু র‍্যাক আছে, গার্মেন্টস রাখার ক্যাবিনেটস আছে, টেবিল চেয়ার আছে ঘরে। যেটা খুব সুন্দর সেটা হচ্ছে একটা বিরাট উইন্ডো, গ্লাস উইন্ডো আছে। কার্টেন্সগুলো সরিয়ে দিলে পুরো বাইরের আলো আর হাওয়া খুব সুন্দর আসে ঘরটাতে। এটা ওয়াশরুম যেমন হয়, বেসিক ওয়াশরুমস, গিজার আছে। আর একটা জিনিস যেটা খুব ভালো লেগেছে এবং আমরা সকালবেলা সন্ধেবেলা সময়টা কাটিয়েছি এই রুমের, সেটা রুমের সঙ্গে লাগোয়া একটা বারান্দা, বিরাট একটা বারান্দা। আসুন বারান্দার থেকে আপনাদের বাইরের দৃশ্যটা দেখাই একবার। খুব সুন্দর, মানে সন্ধ্যাবেলা এখানে আমরা চা পাকোড়া নিয়ে বসে, স্ন্যাক্স নিয়ে বসে খুব সুন্দর সময় কাটিয়েছি। দেখুন কি সুন্দর বাইরেটা। দুটো দিন খুব সুন্দর কাটিয়েছি এই রুমটাতে। আমি এর ডিটেলস দিয়ে দেব। আমরা চলে এসেছি এখন, আজকে প্রথম দিন চলে এসেছি কঙ্কালীতলাতে। তো শান্তিনিকেতনে এসেই কঙ্কালীতলায় ফার্স্ট পুজো দেব, তারপরে আমরা অন্যান্য জায়গায় ঘুরব। তো এখন পুজোর সরঞ্জাম কেনাকাটা চলছে, আপনাদের আমি মন্দিরটাও দেখাবো, কী পুজো দেওয়া হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। থাকুন আমার সঙ্গে। কি কি পুজো হয়, কি কি পুজো হয়? আমাদের এখানে পুজো নিয়ম হচ্ছে পাঁচ ফল, আলতা, সিঁদুর, সন্দেশ, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, হ্যাঁ, ফুল, বেলপাতা, যাবতীয় প্রাথমিক পুজো যা লাগে সব আমরা দিই। 101 টাকার মধ্যে হয়, 151 টাকার মধ্যে হয়, শাড়ি টাড়ি দিলে একটু বেশি লাগে। এটা হচ্ছে আমাদের নিয়ম। যেটা আছে এটা, এগুলো 101 টাকা করে পাঁচ ফল সন্দেশ মিষ্টি দিয়ে সাজানো আছে, সবাই আসে ওইগুলোই নেয় ওরা। আচ্ছা, হ্যাঁ, স্বগত্রে নাম ধরে সংকল্প করে। আচ্ছা, এবারে মালাটালা, এইখানে মোমবাতি আর ধূপকাঠি কি জ্বালানো যায়? হ্যাঁ, ভেতরে ভেতরে মোমবাতি জ্বালানো যায় না, তবে ধূপকাঠি জ্বালানো যায়। আর বাইরে মায়ের যে কুণ্ডুটা আছে, মায়ের দেহটা যেখানে পড়ে আছে সেখানে প্রার্থনা করা যায় মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে। মায়ের কোটি দেশ, মানে এই পোর্শনটা কাকালটা ওই জলের মধ্যে পড়ে আছে, পাঁচটা পতাকা আছে তার মাঝখানটাতেই আছে। চলছে দরদাম, ভাই ভাই মিসেস, ছেলে, আরেকজন ফটোগ্রাফিতে ব্যস্ত আমার ভাইকে। কঙ্কালীতলায় এসে প্রচুর ফটো সেশন হলো, পুজো দেওয়া হলো, ফটো সেশন হলো, আরও কিছুক্ষণ থাকবো। এবার আমি চলে এসেছি কঙ্কালীতলার যে মন্দির আছে সে মন্দিরের একদম পেছনের দিকে। এখানে মন্দিরের ভোগ রান্না হচ্ছে, আপনারা একবার দেখুন
এই দেখুন এখানে ভোগ ঘর আছে। কি সিস্টেম আছে ভোগ নিতে গেলে, কি করতে হয় দাদা? এখানে ভোগ নিতে গেলে আমাদের যে এখানে 50 টাকা করে কুপন কাটা হচ্ছে। আচ্ছা, ওই 50 টাকা করে কুপন। আচ্ছা, কুপন কাটলি মায়ের ভোগ, এই যে দেখছেন আটচালা। আচ্ছা, এই আটচালা, এই হচ্ছে আটচালা, এইখানে ভোগ বিতরণ করা হয়। প্রসাদ খাওয়া হয়। ওকে, কখন টাইমিং, কখন ভোগ খাওয়ার? আমাদের ভোগ খাওয়ার টাইম হলো 12:30। 12:30 আর কুপন কখন কাটতে হয়? কুপন আমাদের 8টা থেকে কাটতে হয়। 8টা থেকে কাটতে হয়, সকাল 8টায়। আর ভোগে কি হয়, কি কি থাকে উপাদান? মায়ের ভোগে থাকে গোবিন্দ ভোগ, চাল দিয়ে একটা মায়ের ভোগ থাকে। আচ্ছা, ওই ভোগটা মায়ের মন্দিরে যায়, নিবেদন হয়, ফিরে আসে এই ভোগ ঘরে। ফিরে এসে ওই ভোগ যারা কুপন কাটছে তারা প্রত্যেকে ওই প্রসাদ পাবেন। তারপরে অন্ন পাবেন, ডাল পাবেন, দুটো সবজি পাবেন, টক এবং পায়েস। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর। দেখুন মায়ের ভোগ থেকে পায়েসে শেষ হয়, পায়েসে শেষ হয়, পায়েসান্ন দিয়ে শেষ হয়। আর এই দেখুন ভোগ রান্না হচ্ছে, সবচেয়ে দারুণ লাগছে। দেখুন কাঠের উনুনে রান্না তৈরি হচ্ছে, উনি রান্না করছেন। এই দেখুন কি সুন্দর ভোগের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মাকে সমস্ত এই ভোগ, ভাজা, পায়েস, টক, ডাল, সব ডাল সাজানো হচ্ছে, সমস্ত পরপর সাজানো হচ্ছে। এই দেখুন ভাজা, জয় মা, এই ভোগ দেওয়া হচ্ছে। দেখুন এই ভোগ এখান থেকে মন্দিরে যাবে। এখানে এনারা ছোট্ট করে এখানে আবার ভোগ দিয়েছেন, এবার এই ভোগটা মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ভক্তগণ যারা আছেন, ভক্তরা, তারা কুপন কেটে, 50 টাকার কুপন কেটে 12:30 সময় এই ভোগ পাবেন। ভোগের নাম শ্রী কঙ্কালী মাতা, ওর উপরেই লেখা আছে শ্রী শ্রী কঙ্কালী মাতার ঠাকুরানী ভোগ ঘর, ভোগ মন্দির। এখানেই আপনারা পেয়ে যাবেন। মোবাইল নাম্বার আছে, আমি আপনাদের মোবাইল নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই হচ্ছে মোবাইল নাম্বার 8759230573। এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে ভোগ খাওয়া, ভোগ খেতে পারবেন আর কি। কঙ্কালীতলার ঠিক বাইরে একটা দোকানে এসেছি, এখানে কচুরি ভাজা হচ্ছে, চা খেলাম বসে এখানে সবাই মিলে। তো হঠাৎ করে একটা মিষ্টির দিকে নজরে এলো, তো ওনাদের জিজ্ঞেস করাতে দিদি বললেন যে এটার নাম হচ্ছে মন্ডা। তো মন্ডা মানে এটা কি আমরা সেই মন্ডা মিঠাই বলতে পারি? দেখুন আপনাদের একটু দেখাচ্ছি আমি একটা, এইটা হচ্ছে মন্ডা, দেশি মন্ডা। খেয়ে দেখি একবার টেস্ট করে, তো আমার ভাই খেয়েছে, বললো খুব ভালো, আমার ভালো লেগেছে। তো আমি একবার, আমি নিজে না খাই, আমার মিসেসকে একবার খাইয়ে দেখাই, ও আগে বলুক কীরকম বলে, টেস্টটা কীরকম, সেই বুঝে তারপর আমি খাবো, বুঝেছেন? আমরা হ্যান্ড ওভার করে দিলাম, এবার খেয়ে বলো কীরকম টেস্ট, কি হুম মানে ভালো, খুব মিষ্টি, খুব বেশি মিষ্টি। আচ্ছা আমি একবার একটু খেয়ে দেখি কীরকম। এটা ছানা চিনি, ছানা চিনি, আচ্ছা ছানা চিনি দিয়ে তৈরি করা হয়, কড়া করে মিষ্টি দিয়ে, খেতে খারাপ না, ভালোই খেতে। তো কঙ্কালীতলায় এই এসে এই হচ্ছে একটা ছোট্ট দোকান, আপনাদের দেখাই দোকানটা, এই হচ্ছে দোকান। তো এই দোকানের সামনে দাঁড়িয়ে আমরা চা খেলাম, মন্ডা খেলাম, মিঠাইটা খাওয়া হলো না, খেতে হবে, এখানেই কোথাও হয়তো পাওয়া যায়। চলে এসেছি বিশ্বভারতীর মিউজিয়ামে। তো মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিটা প্রভাবিত, তো সেই জন্য ভেতরে তো দেখাতে পারিনি আপনাদের, বাইরের থেকে এবং মিউজিয়ামটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মিউজিয়াম, এখানে কবিগুরু রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের প্রতিকৃতি থেকে শুরু করে লেখা, তার ব্যবহৃত জিনিস, সমস্ত কিছু এখানে সংরক্ষিত আছে।
এখানে এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটা বাড়ি যেখানে উনি বসবাস করতেন। এই পাশে দেখছি নাম লেখা কোণার্ক, কোণার্ক এই হচ্ছে কোণার্ক, ওটা উদীচী, এটা হচ্ছে শ্যামলী, এটা হচ্ছে পুনশ্চ। একটা বাজে, তো এখন আমাদের বেরিয়ে যেতে হবে মিউজিয়াম থেকে। একটা সময় মিউজিয়ামের ভেতরে কাউকে থাকার মানে অ্যালাউ করে না ভেতরে থাকার, তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। এখানে অন্য অন্য যারা আছে দেখুন সবাই, দুপুরে খাওয়ার সন্ধানে বেরিয়েছিলাম, তো ভাবলাম কোথায় খাওয়া যায়। তো আমাদের যে অটো ইয়ে আছে যে নিয়ে এসছে দুজন, তাদের বললাম আমরা একটু খাওয়ার জায়গা খেতে চাইছি, এমন একটা জায়গা একটু ফাঁকা নির্জনে থাকবে, একটু অন্যরকম জায়গা চাইছি, ভিড়ভাট্টা বা ভালো জায়গা তো আছেই। রামশ্যামে গতবার খেয়েছিলাম, বনলক্ষ্মীতে খেয়েছিলাম, তো একটু অন্যরকম জায়গা আছে কোথাও? তো বললো ঠিক আছে আপনাদের পছন্দ হবে, একটু কিন্তু অন্যরকম জায়গাটা। আপনার সাফসুদ্রা শুদ্রা তো? বলে একদম সাফসুদ্রা, কোনো প্রবলেম নেই। তো বল্লভপুর ডাঙা বলে একটা জায়গায়, মানে সোনাঝুড়ি জায়গাটা ছাড়িয়ে এখানে আমাদের একটা জায়গায় নিয়ে আসলো। আপনাদের দেখাচ্ছি ফাঁকা মাঠ চারিদিকে, তার মধ্যে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো করেছে খাওয়ার জায়গা, একদম অন্যরকম এনভায়রনমেন্ট। তো খাবার কীরকম হবে এখনও খেতে বসিনি, জানি না, আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো খাবারটা কীরকম। তো জায়গাটা একবার আপনাদের দেখাই, দেখুন এই হচ্ছে মাঠ চারিদিকে, তার মধ্যে এই এই হচ্ছে দেখুন সুন্দর ছাউনি দেওয়া একটা জায়গা, নিস্তব্ধ একটা সুন্দর পরিবেশ। ঢুকতেই দেখলাম সুন্দর ফুলের একটা গার্ডেন, আর এই হচ্ছে খাওয়ার জায়গা। তো একদম অন্যরকম একটা এনভায়রনমেন্ট, যেটা আমাদের খুব সবারই খুব ভালো লাগছে আর কি। আপনাদের ভেতরটা একবার দেখাই, বসার জায়গাটা, এইখানে এই হচ্ছে বসার জায়গা, দেখুন উপরে খড়ের ছাওয়া ঘর, এই রকম পরপর বসার জায়গা। এখানে ভেতরে ভেতরেও আপনারা যদি ফ্যান চান, ফ্যানে আপনারা ফ্যান চালিয়ে বসতে পারেন, খুব সুন্দর লাগছে, একদম অন্যরকম। এবার টেস্ট করে দেখি কীরকম খাবার। টেবিলে খাবার সার্ভ হয়ে গেছে, টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছে, দেখুন সুন্দর মাটির থালায় প্রেজেন্টেশনটা প্রথমে ভালো লাগলো। আমরা এখানে আজকে যা নিলাম খাওয়ার, ভেজ থালি, আর তার সঙ্গে আমার মিসেস ওনারা নিয়েছে চিকেন, আর আমরা নিয়েছি দুই ভাই মাছ। তো এইটা হচ্ছে ভেজ, ভেজ থালির মধ্যে আছে ডাল, সবজি, আলু পোস্ত, চাটনি, আর মাছ নিয়েছি, একটা মাছের প্লেটে থাকছে দু পিস মাছ, তো আমি আর ভাই ভাগ করে খেয়ে নেব। এই হচ্ছে, আর এইখানে হচ্ছে চিকেন নিয়েছে ওরা, এই হচ্ছে চিকেন, চার পিস চিকেন আছে, এখানে চারজন আছে, দুটো চিকেন নেওয়া হয়েছে, খেয়ে নেবে ওরা। তো এবার টেস্ট করে দেখি কীরকম খাবার। এবার চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে না আসলে আপনার শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ। তার থেকেও বড় কথা হচ্ছে এখানে যদি আপনি আপনার বেটার হাফকে না নিয়ে আসেন, তাহলে পরের দিন আপনি ওনাকে নিয়ে বাড়িতে ঢুকতে পারবেন কি না সন্দেহ আছে। তো বুঝতেই পাচ্ছেন সোনাঝুড়ি হাট, সেই সোনাঝুড়ি হাটে চলে এসেছি। এখানে এখন কি হবে আমি জানি না, প্রচুর কেনাকাটা করবে তো, তবে জিনিসগুলো দেখতে ভালো লাগে, এত সুন্দর এখানকার সমস্ত জিনিস, প্রোডাক্ট যাকে বলুন, শাড়ি বলুন,
অন্য অন্য সমস্ত ডোকরার জিনিস বা শোপিস ব্যাগ এইসব জিনিস প্রচুর আছে, ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে। তার সঙ্গে মেলার শুনতেই পাচ্ছেন গান, বাউল গান, এটাও একটা অন্য আবহ সৃষ্টি করে বলতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি পুরো সোনাঝুরি হাট ঘুরে দেখাচ্ছি। কিরম দাম শুরু আপনার এখানে ব্যাগের? মোটামুটি একশো টাকা। কোনগুলো এই ছোটো এইগুলো আছে? আচ্ছা, এগুলো একশো টাকা। আর ওই বড়ো এই ব্যাগগুলো? সাড়ে চারশো, তিনশো আশি, সাড়ে তিনশো, এইগুলো আড়াইশো আছে? আচ্ছা, এই ব্যাগগুলো আড়াইশো। সবই কি কটন শাড়ি? আচ্ছা, কীরকম? আড়াইশো থেকে শুরু, ছাব্বিশশো পর্যন্ত হবে। ছাব্বিশশো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা দুটো দেখাও একটু বেশি, সব রেঞ্জে দেখিয়ে দাও। আড়াইশো টাকা কোনটা বলছো? হ্যাঁ, বাহ সুন্দর। আচ্ছা, এর দাম চোদ্দশো পঞ্চাশ টাকা। চোদ্দশো পঞ্চাশ। আর ওটা দেখো, স্লাভিটা হ্যান্ডলুমটা দিয়ে ধরে। আচ্ছা, এটা হবে আপনার আড়াইশো টাকা। দেখুন এই শাড়িটা ওনারা দেখাচ্ছেন আড়াইশো টাকা। এটা কটন মিক্সড? হ্যান্ডলুম মিক্স, হ্যান্ডলুম মিক্স। আচ্ছা, পিওর কটন? পিওর কটনে কি আছে? এটা একটা হবে খাদি কটন, একটা খাদি কটন। আচ্ছা, এটার দাম হবে আড়াইশো টাকা। এটাও আড়াইশো টাকা, খাদি কটন, এটা আড়াইশো টাকা। আচ্ছা, ওকে। আর ওই যে ওখানে যে শাড়িটা আছে, ওই শাড়িটা কীরকম দাম? হ্যাঁ, এটা কীরকম আছে রেঞ্জ? এটা সিল্ক? আচ্ছা, কীরকম রেঞ্জ আছে এটা? নশো পঞ্চাশ টাকা। দেখুন নশো পঞ্চাশ টাকা এই শাড়ি পাওয়া যাচ্ছে। তা আপনারা কি এখানেই বসেন প্রত্যেক দিন এই জায়গায়? কি নাম আছে আপনার? পাঞ্জাবিগুলো দুশো আশি টাকা করে। আর এই এইখানে যেগুলো আছে, এই এই পাঞ্জাবিটা, এইটা 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 দেখো একটু, না এই পাশের এটা, এগুলো কত করে? এগুলো দুশো আশি টাকা। কটনের? এগুলো খাদি কটনের। বুঝতে পাচ্ছেন সবাই এখানে চলে এসছে, কেনাকাটার এখন চলছে বিরাট। এইগুলো কত করে? এই কুর্তাগুলো, এই কুর্তা কত করে? হ্যাঁ, কত এটা? এগুলো দুশো টাকা করে। স্কার্ট দুশো টাকা করে। দেখুন কত রকমের ডিজাইন স্কার্টের, দুশো টাকা করে প্রাইস বলছে। মেলায় ঘুরতে ঘুরতে দেখলাম সুন্দর ল্যাম্পশেড, এগুলো হাজার টাকা দাম। হাজার টাকা তো উনি বিক্রি করছেন, হাজার টাকা করে। আর কম দামের মধ্যে নেই কিছু? এটার দাম আঠেরোশো। আচ্ছা, ওই ঘড়ি ওয়াচগুলো কি প্রাইস আছে? নশো পঞ্চাশ টাকা করে। কি সুন্দর ওয়াল ক্লক, এটা আটশো টাকা। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়ির প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা। ডিসকাউন্ট হবে নাকি কিছু? ডিসকাউন্ট হয়ে যাবে, একটু কম সম করলে হয়ে যাবে এটা।
আর কি শাড়ি আছে ওইটা পাশেরটা, এইটা, হ্যাঁ এইটার কথাই বলছি। এটা কিরকম দাম? হ্যাঁ কি শাড়ি এটা? সিল্কের? ব্যাঙ্গালোর সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক, 2400 টাকা দাম। ওকে এটা কি দাম আছে, কি প্রাইস, কি শাড়ি আছে এটা? খাদি তসরের উপর কাঁথা স্টিচের কাজ, 1200 টাকা। আপনারা নিলে ডিসকাউন্ট হয়ে যাবে, ওনার হয়ে আমি বলে দিলাম কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। নানা রকমের ভ্যারাইটি আছে শাড়ি। দূরে দেখলাম বাউল গানের আসর বসেছে, চলে গেলাম ওনাদের গানের আসরে। কবিগুরুর কথায় বলি, আজ সবার সাথে রং মেলাতে হবে। সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। রঙ জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। কিছুক্ষণে আনন্দ সারা জীবন মনে থাকবে, মনির মনে কোঠরে থাকবে। সূর্যদেব পশ্চিমের কোলে ঢলে পড়েছে মেলা শেষের দিকে, সারাদিনের আনন্দটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।